তো গাইস দেখো কত জল এপাশে, যা গাড়িটি তো ফেঁসে গেছে সকালে, আর কি পুরো লোড আছে, সকালে গাড়িটা ফেঁসে গেল। যা দেখা যাক উঠতে পারে কি না, অবস্থা নামিয়েছি, অর্ধেক নামাচ্ছে এখনো। হে গাইস গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 7:30 বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি, চলো। তো গাইস সকাল সকাল আলু কেটতে লেগে গেছি, এবার দেখো কাটছি, কুচুম 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 আলু কাটছি। আলু কাটিয়ে নিয়ে একটু সকাল সকাল আলু লাগানো হবে, মেশিনে লাগাবো কোনো বলছে তো সবাই, মানে আমাদের ঘরের লোক বলছে সবাই মেশিনে লাগাবো, তারপর কী হয় এখন দেখো। আরও কাটিয়ে নিয়ে একটু, তারপর আর একটা কাজ আসবে, কী কাজ তোমাকে বলবো পরে। এই দেখো আলু কাটা হয়ে গেছে আমার, আমি আর আলু কাটবো না এখন, এপাশে সূর্য উঠেছে। এই দেখো আমি এখন বেরিয়ে যাব, কোথাও বেরিয়ে যাবে, এই বস্তা এই আলুগুলো কেটেছে এখন, আর এই আলুগুলো এখন কাটবে। কত আলু দেখেছে, 2-3 বস্তা ঢেলেছে, সব কাটবে। আর আমি যাব বিল মশলা খাওয়াতে, যখন বিলের আলু লাগাবে, চলো ওই বিলতে এখন যাই। এখন আলু কাটছে বসে বসে, এই দেখো গাড়ির লোড হয়ে গেছে আলু বস্তা, এখন আমি গাড়িয়ে চেপে যাই, তারপর তোমাদের সাথে আরও দেখা হবে, আর মশলা লোড হবে। এবার দেখো, এবার দেখো যাচ্ছি এখন, ঘর থেকে বেরিয়ে গেলাম। কত সুন্দর চারিপাশে, কত সুন্দর আলু লাগিয়েছে, আমরা আলু লাগাবো, যাই আগে যাই যাই আগে যাই। এই বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম এখানে মশলা লোক গোদাম থেকে, মশলা এই টোটোতে এসেছিলো, টোটো চাপিয়ে নিলাম, এই পাশে টোটো ছিল, এই পাশে আরও মশলা চাপাবো গোডাউন থেকে, এপাশে গোডাউন খুললাম, এপাশে 2টো বস্তা চাপাবো, আর টোটো থেকে 10টা বস্তা আসছে, আর সেই পাশে 2টো চাপাবো, টোটাল 14টা বস্তা চাপানো হবে। চলো চাপানো হয়ে গেছে, আমি এবার বসে পড়ি, এটাও বসে গেছি, এখন যাচ্ছি বিল, চলো জঙ্গলের মাঝে মাঝে যাচ্ছি। চলো রোদ আজকে অতটা দেয়নি, কম কম রোদ দিচ্ছে, এ দেখো পুরো জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছি, সেই পাশে বেরিয়ে যাবো পুরো মাঠের ধারে। এই দেখো এখনও বন বেরোয়নি, দেখো ফাঁকা বেরিয়ে গেছে, এই পাশে দেখো শুধু জল জল আর জল, এই পাশে তলা ফেলেছি, এটা ধান লাগানো হবে, এই দেখো শুধু জল এই পাশে, আর এই পাশে তারা ঘোরাচ্ছে দেখবে, এবার শুধু জল দেখতে পাচ্ছ, এই পাশে দেখো কোনো জল নেই, শুকনো চারিপাশে, এই পাশে দেখছো শুধু চারিদিকে শুকনো আর শুকনো, এই পাশে শুধু জল, এই পাশে ধান লাগানো হবে, লোক ধান লাগাবে, আর আমরা সেই উপরে আলু লাগাবো। চলো আমাদের বিল যাওয়া যাক। তো গাইস এই পাশে দেখো গাড়ির চাকা ফেঁসে গেছে, এই ধার চাকার যে কাদা একটু ছিল, এই পাশে ফেঁসে গেছে, এটা এখনও উঠছে না। এ দেখো বস্তা নামিয়ে দিয়েছি, বস্তাগুলো নামানোর ফলে দেখা যাক, 7টা বস্তা নামিয়েছি, এখন দেখি তুলতে পারে কি না, একটু কাদা ছিল ভিজা ভিজা, দেখো উঠে গেছে, এবার বস্তা বিলে নামিয়ে দিয়েছি, এবার 53 মিলছি, একসাথে মাখানো হবে মেশাটা, চিনি চা সব একসাথে মেশানো হবে, আরও সেখানে যাবো বস্তা আনতে, বস্তাগুলো সব এখানে রেখে দিয়েছি, এখন আরও গাড়ি নিয়ে চলে এসেছি এবার এখন এই বস্তাগুলো এখন চাপাবো, চাপাই নিয়ে তারপর নিয়ে যাবো সেইখানে, সেখানে আমি একসাথে মেশানো হবে, মেশানো হয়ে তাই ছড়ানো হবে। এই দেখো আরও লোড হয়ে গেছে, এখন খুব সুন্দরভাবে উঠে গেল, তখন উঠতে চাইছিল না, অনেক লোড ছিল, একটু কাদা কাদা একটু চাকটার সামিয়ে গেছিলো, তাই উঠতে পারে না। চলো মশলার বস্তাগুলো খোলা যাক, এই যে বস্তাগুলো এখন খুলছি, বস্তাগুলো খোলা হলে মেশানো হবে একসাথে সব, তারপর মেশালেই এটাই তারপর শুকনো পুরো বিলটাই ছড়ানো হবে। এ দেখো বস্তাগুলো ঢাড়া হচ্ছে, চিনি চা, এই দেখো এটা চা আছে, চাটা এখন ঢালবে, এই যে এটা চা দেখতে পাচ্ছ, পুরো চা আর চিনি আছে, পাউডার দেওয়া আছে। চলো এবার দেখো চা ঢেলে দিয়েছে, আর একটা চা প্যাকেট ঢাললো, এবার দেখো এগুলো এখন পুরো মাখানো হবে, দেখো এবার মাখানো হচ্ছে, মাখানো হলে একবার মাখানোর পর আরেকবার মাখানো হবে, একবার মাখানো হয়ে যাক তারপরে আরেকবার মাখানো হবে। এই দেখো তাড়াতাড়ি একটু স্পিড করে দিই। তো গাইস পুরো মাখানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এগুলো সব মাখানো হয়ে গেছে, এখন ছড়ানো হবে। আমি দেখো বাবা এখনও ছড়াচ্ছে, আমি লেগে লেগে দিচ্ছি বাগ দিয়ে করে, একটা বালতি ছড়াচ্ছে, একটা বালতি লেগছি, চলো এই বসে দেখো ছড়াচ্ছে, আস্তে আস্তে পুরো বিলটা ছড়াতে হবে,
দেখো এখন এই পাশ থেকে এই পাশ, দেখো এই পাশ থেকে এই পাশ, এখন এখানে অর্ধেক হয়নি, অর্ধেক একটু কম হয়েছে। এখন দেখো এখনও অর্ধেক, অর্ধেকের অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের সমান হয়ে গেছে। চলো আস্তে আস্তে এগুলো পুরনো যাক, এখন আর বেশি আনতে হবে না। এই দেখো আর সেই ধারটা বাকি আছে, আর বেশি না, অর্ধেকের বেশি হয়ে গেছে। এই দেখো সেই একবার মানে সেই পাড়ের ধারটা, বাঁধ পাড়ের ধারটা বাকি আছে, আরও ডবল করে দিবে। এবার এধার থেকে একবার এধার থেকে এবারটা একবার দেওয়া হয়ে যাবে, এগুলা হলেই হয়ে যাবে। এই বালতিটা তারপর আর একটা বালতি আনলে হয়ে যাবে। 12টা 12 বাজছে এখন, হয়ে গেছে বিলটা পুরোটা। এই দেখো আর এই মশলাগুলো আছে, এই একবার হয়ে গেছে। আরও দিচ্ছে 4 বস্তা ভরে নিয়ে, যতগুলো বাড়বে সব এই বিলটাতে দেওয়া হবে। এই বস্তাটা আমি বস্তায় ভরছি, এলা সে উপরের বাড়ি যাবে, উপরের বাড়িতে আরও হবে ছোড়ানো। এই বস্তা দেখো এখন বস্তায় ভরছি, বাগতে বাগতে করে আর লেগে দিচ্ছি। এই বস্তা দেখো এই বালতিটা হলে হয়ে যাবে গাইস, হয়ে গেছে। এখানে এখানে 4 বস্তা বাকি আছে, সেই পাশে সেই ধার যাবে বন্ধার, সেই ধার শিশুর সাফারি দেখাচ্ছে সেই দিকে যাবে। এই দেখো এই 4 বস্তা এখন নিয়ে আসা হবে, গাড়িয়ে চাপানো হবে। দেখো একটা একটা করে চাপানো হয়ে গেছে দুটো, আর এই পাশে দুটো মানে বস্তা আছে। এই দেখো এই পাশে দুটো বস্তা আছে, এখন যাবে ওগুলো চাপাবে। এই দেখো আর একটা নিয়ে চলে গেছে, আর একটা বস্তা লেগলেই হয়ে যাবে। এই যে এই বস্তাটা, এই দেখো লাস্ট বস্তা, আর বস্তা নেই। এবার সে কিনে বিল জায়গায় ছড়াবে। চলো লোড করা হয়ে গেছে। তো গাইজ দেখো 4টা বস্তা গাড়িতে চাপানো হয়ে গেছে। এই দেখো এই পাশে বেরিয়ে গেলাম, চেপে গেছে গাড়িতে, গাড়ি এখন স্টার্ট হবে। তো গাইজ জন বিলটাই বলতেছিলাম, সে বিলটা থেকে চলে এসেছে। এই দেখো 1টা বস্তা নিয়ে যাচ্ছে, এই বিলটাতে ছড়ানো হবে, এটাও আলু দেওয়া হবে। এই দেখো এপাশে আর তখন 3টা বস্তা আছে, আস্তে আস্তে করে যে আর 1টা বস্তা গেল, আর 2টো বস্তা আছে এই পাশে, এই 2টো বস্তা গেলেই হয়ে যাবে। তো গাইস এটা লাস্ট বস্তা, 1টা বস্তা ছিল, 3টা বস্তা, 4টা বস্তাই হয়ে গেছে। আমি এখন যাচ্ছি, আমি সেই উপরের বাড়ি একটু যাবো ছোড়াতে। যদি আমি ছোড়াই তোমাকে একটু দেখাবো আমি কেমন ছোড়াই। আমি প্রথমবার হচ্ছে মশলা ছোড়াবো। এ দেখো বাবা এই পাশে ছোড়াচ্ছে আমি। তো গাইস বিল পৌঁছে গেছি, ফোন এই পাশে রেখে দিয়েছি আড়েতে, দেখো ছোড়াই। ফোন তো উল্টে গেছে, এই পাশে ফোনটা উল্টে গেছিলো, এই পাশে আরো রেখে দিলাম। ছোড়ালি এই সুরুক, এই সুরুক, এই সুরুক 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 সরক 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 সরক, তাড়াতাড়ি ছড়িয়ে নি। চলো তাহলে কিছু তোমরাকে বলা যাক, চলো শোনো তাহলে তোমরা, আমি ছোড়াই ছোড়াই তোমরা আগে কিছু বলি। খুব নিশ্চিতে কষ্ট হলো মাথা রেখে চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে। কি খুব নিশ্চিতে কষ্ট হলো মাথা রেখে চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে। কষ্ট রাখো না বুকের মাঝে, পাঠিয়ে দাও আমায় কাছে। তো গাইস আরে বেশিটা নেই, এবার তাড়াতাড়ি একটু ছড়িয়ে নিই, চুরুক 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 চুরুক, তাড়াতাড়ি একটু ছড়িয়ে নিই। তারপর সে নিচের বাড়ি বাবা সেখানে ছড়াচ্ছে, সেখানে চলে যাবো, বাবাকে একটু ধরে ধরে মানে নিয়ে নিয়ে লেগে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। তারপরে তাড়াতাড়ি বালি ছড়ে যাবো, তাড়াতাড়ি চলো। এই সুরুক 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 সুরুক, ইস আমি কোথায় চলে গেলাম, ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ ঠিক আছে আরও ঘুরে চলে এলাম, ছোড়ানো তো হয়ে গেছে। এবার দেখো বাগদি পুরো ফাঁকা, চলো এবার সে নিচের বাড়ি যাওয়া যায়, বাবা যেখানে ছোড়াচ্ছে। তো গাইস আর বেশিটা বাকি নেই, এবার দেখো আর এই পাশে 2টা বস্তা বাকি ছিল, সব সব ছড়িয়ে মানে লেগে লেগে দিয়েছি, ছোড়ানো হয়ে গেছে। এরপর সে বাড়ি চলে যাব। এই দেখো সোয়েটার আছে এখনও, এই সকালে এসেছিলাম এখনও বাড়ি যাইনি। এই দেখো গাড়িতে চেপে গেছি, এখন বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। গাড়িতে লুকছি এখন, সে জঙ্গলের রাস্তাতে যাচ্ছি এখনই। এই পাশে দেখো পিচ রাস্তায় উঠে গেছি, আর এখন প্রায় 2টো বাজছে, 2টো, এখন স্নান করা হয়নি, গিয়ে তাড়াতাড়ি স্নান করতে হবে।
চলো তো গাইস বাড়ি চলে এসেছি, এবার সাথে থাকো, এখন স্নান করতে যাব, চলো। তো গাইস এখন বিকাল হয়ে গেছে, এখন 4:06 বাজছে, এবার সাথে থাকো, সূর্য এখনও ডুবেনি। আমি এখন আলুগুলো মুরগি খেয়েছি, এবার আমি মুরগিগুলো খেয়েছি, মুরগি এখন আলু গাছ খেয়ে নিচ্ছে। তো গাইস আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।